হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার, আমি আজকে আমার কবুতরের লফটি পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর আমার লফটি কীরকম থাকে তো দেখুন। তো সবসময় আমি যখন ভিডিও বানাই আমার লফটি পরিষ্কার থাকে না। তো আজকে আমার কবুতরের লফটি পরিষ্কার করছি। তো আজকে আপনাদেরকে বলে দিব আপনারা কবুতরের লফ আপনারা কীভাবে পরিষ্কার করবেন। যেহেতু আমি এখন খাঁচায় পালন করি, তো কয়েকদিন পর আমার লক্ষা কবুতরগুলি বিক্রি করে তো আমি কবুতরগুলিকে, দেশি কবুতরগুলিকে খোপে পালন করব। তো আমার শুধু এগুলি থাকবে না, আমার এর যে মা বাবা ছিল তো তাদের মা বাবার সন্ধান একটু পেয়েছি। তো আমি শিওর না এইটাই কি তাদের মা বাবা নাকি, কারণ সেম টু সেম কবুতরও হতে পারে। তো আমি ওই বাসার দিকে দেখে আসবো। তো তখন আমার দুইটা দেশি থাকবে, তো সমস্যা হবে না আমার। তো আজকে আমি দেখাচ্ছি, প্রথমে যাওয়া যাক ট্রেতে। এখানে কোন ট্রেটটি পরিষ্কার বেশি, এইটা একটু পরিষ্কার একটু বেশি। তো এই যে দাগগুলি, এটা কিছুই ম্যাটার করে না কবুতরের ক্ষেত্রে, কারণ দাগগুলি থাকলে সমস্যা নাই। মানে মাসে একবার আপনি পানি দিয়ে ট্রেগুলি পরিষ্কার করলে দাগগুলি থাকবে না। তো দাগগুলি এত বেশি কবুতরকে অসুস্থ করার মতো জিনিস না। তো এই দাগগুলিতে কিছু হবে না, দেখেন এখানেও সেম টু সেম এই দাগগুলিতে কিছু হবে না, এখানেও দাগ বেশি তাই। তারপর হচ্ছে কাঠ, আমরা যেখানে কবুতরকে বসতে দিই দেখেন তাদের কাঠটি কত পরিষ্কার। তো কাঠের মধ্যে অবশ্য দাগ লেগেই থাকবে, তো সেটি পানি দিয়ে ওঠা তুললেও অনেক কম উঠবে, কারণ বেশি উঠবে না। ওদের কাঠও কম উঠছে, দাগ তবু আছে। এবং ওদের এখানে গেলে ওদের ট্রেট একটু বেশি নোংরা, কারণ তারা অ্যাডাল্ট কবুতর, এখানে ওরাও বাচ্চা। ওদের ওর মাদিটি বয়সে বড়, এটি বয়সে ছোট। এটি এখন চার পরে আছে, এটি আছে পাঁচ পরে, না এটি আছে পাঁচ পরে, এটা আছে চার পরে, এটি মানে এটিও চার পরে আছে না হলে পাঁচ পরে জানি না। আর এগুলি তো অ্যাডাল্ট, তারা মোটামুটি সেমি অ্যাডাল্টে আছে, তারা কয়েকদিন পরেই তারা ডিম বাচ্চা করা শুরু করবে। এখন তাদেরকে আমি আকাশে উড়াই, তাদের উড়ানো নিয়ে ভিডিও আছে দুইটা, তো আপনি ভিডিওগুলি দেখে নেবেন, আমি লিঙ্কগুলি দিয়ে দিব। তো এই যে এরা হচ্ছে আমার লক্ষা কবুতর, নটটি খুবই সুন্দর, মাদিটিও অনেক সুন্দর। আপনারা অবশ্যই আমাকে একটা জিনিস কমেন্টে জানাবেন যে আপনি আমাদের মাদিটি দেখতে পারতেছেন সিলভার কালারের মাদি, সিলভার কালারের কি আপনি কোনোদিন লক্ষা কবুতর দেখছেন? আমি দেখছি, কিন্তু ডানার মধ্যে দুইটি বার থাকে, কিন্তু এটা ডানাতে তো কোনো বারও নাই। কিন্তু এটি সাদা, সাদা লক্ষা পপুলার মানে বেশি আছে, তো সিলভার লক্ষা কম আমি দেখি না। তো এই যে তাদের ট্রের অবস্থা, পানির বাটিগুলি দেখেন একদম ফ্রেশ পরিষ্কার, খাবারের বাটিও ফ্রেশ পরিষ্কার, এখানেও সেম টু সেম। এখানেও আমার পুরো পিরান লক্ষটি আজকে আমি পরিষ্কার করছি, একটু একটু বিষটা লেগে আছে। তো এটা এখন আমি কবুতরগুলি ঢুকাবার সময় কবুতরগুলো ছাড়া ছিল, আমি একটু আগে ভিডিও করলে আপনারা কবুতরগুলো দেখতে পারতেন না। তো লফটের ভিডিও করলে কবুতর পরিষ্কার রাখার ক্ষেত্রে, লফটের ভিডিওগুলি করার পরে কবুতরগুলি না দেখলে কীরকম তৈরি লাগে, খালি খাঁচা আপনাদেরকে দেখিয়ে আপনাদের কোনো মজা লাগবে না। কবুতরের বিষয়ে কিছু বলতে গেলে কবুতর একটু দেখাবেন, নাহলে যিনি ইউটিউবার ওনাকে দেখলেও আমাদের আপনাদের ভিউয়ার্সদের মন ভরে। তো আমার আজকে সবগুলি কবুতরকে আমি অনেক কষ্ট করে এখন আপনাদের জন্য ভিডিও করার জন্য সেগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, নাহলে তারা এখন বাইরে থাকতো। তো এই হলো আমার বর্তমান। আর একটা জিনিস, আপনারা অবশ্যই ফ্লোরটাকে পরিষ্কার রাখবেন আপনার কবুতর সামনের জায়গাগুলি, এখানে আমার এগুলি একদম ফ্রেশ। প্রথমে আপনি ঝাড় দিয়ে দিবেন, তারপর ওই জায়গাটিকে পানি দিয়ে মুছে ফেলবেন, তাহলে আর ময়লা থাকবে। দেখেন আমার ফ্লোরটা একদম পরিষ্কার। তো এগুলি ভেঙে গেছে, পাক্কাটা ভেঙে গেছে, এগুলি কবুতর বিষ্টার দাগ না, পাক্কাটা ভেঙে গেছে। তো পরবর্তীতে আমি বলছিলাম কবুতর কূপগুলি উপরের দিকে করবো, উপরের দিকে করবো না, তো আমাদের যেহেতু উপরের দিকে উঠতে অসুবিধা হবে, তো
এই জায়গাটিতে আমি 15টা কবুতর পালবো, ইচ্ছা দেখি এখন কি হয়, বাকিটা আপনাদের দোয়া। বলছিলাম এই জায়গাতে, এই জায়গাতে অনেক কুকুর হয়ে যায়, তাই এখানে। আর এই কবুতরগুলোকে আমি সেল করে আমি দেখি তাদেরকে কি সেল কি করতে পারি নাকি না, যদি সেল না করতে পারি তাহলে কবুতরগুলি নিয়ে একটি ভিডিও দিয়ে দিব। আমি একটা জিনিস এখন বলবো, আচ্ছা নেন এই ভিডিওটি বলেন আপনি, আলাদা করে একটি ভিডিও দিয়ে দিব। তো গুড বাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।